রাজধানীর এক তৃতীয়াংশ এলাকায় গ্যাস সংকট এখনো কাটেনি। সহসাই কাটছে না রাজধানীর বাসাবাড়ির গ্যাস সংকট, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। শীতকালীন এই সংকটকে সাময়িক উল্লেখ করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের কারণে তৈরি হওয়া এই সংকট কাটবে শিগগিরই। চয়ন রহমানের রিপোর্ট। ভোর হতেই বাসাবোর বাসাবাড়িতে গ্যাসের জন্য অপেক্ষা গৃহিণীদের। কিছুক্ষণ পরপর গ্যাস আছে কি না তা দেখতেই দিনের সময় কাটান পুরনো ঢাকার গৃহিণীরা। আর মিরপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সংকটের কারণে দুপুরের খাবার খেতে হচ্ছে বিকালে। চুলায় আগুন না থাকলেও প্রস্তুত রাখা হয়েছে সব কিছু। গ্যাসের এমন সংকট বাড্ডা, প্রগতিসরণী, মগবাজার, যাত্রাবাড়ি ও জুরাইনের বেশ কিছু এলাকায় সকাল 7টা বাজে গ্যাস চলে যায়, আস্তে আস্তে সেই দুপুর 4টা আর কি। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যায়, খাইতে খাইতে সন্ধ্যা হয়ে যায়। 4টা বাজে উঠি, ভোরবেলা নামাজ পড়ার আগে উঠি, আজানের আগে উঠি, যাই একটু রান্না করে, একটা তরকারি রান্না করতে করতে শেষ। রাতে একটু পাই, হ্যাঁ সন্ধ্যা শুয়ে যাইতে 6টা সুম দেয়, তারপর সন্ধ্যা সুম, তাকে সন্ধ্যা সুম জায়গা। জানুয়ারি জুড়ে গ্যাস সংকটের নাকাল ছিল রাজধানীবাসী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও সে সংকটের কোনো উত্তরণ হয়নি। কাগজে কলমে এখনো দৈনিক গ্যাস ঘাটতি 50 কোটি ঘনফুট। তিতাস বলছে চাহিদার বিপরীতে সরবরাহ বর্তমানে নেমে এসেছে অর্ধেকে। তার উপর সঞ্চালন লাইন নির্মাণের কারণে সংকট আরো প্রকট হয়ে উঠছে বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। এটা তো আমাদের এলাকা ভিত্তিক, এটা টোটালটা তো আপনার আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের একটা ঘাটতি আছে। এটা আমরা মানে এটার সাথে না, আমরা যেহেতু এটা ফেজ ওয়াইজ, এটা সাপ্লাই ডিমান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপ আছে। আগামী মৌসুমে এ সংকট কাটাতে বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। চয়ন রহমান, NTV News, ঢাকা।